ভাড়া করা একটি প্রাইভেট কার আর অস্ত্র বলতে দুটি চাপাতি, এ নিয়েই রাজধানীতে গড়ে উঠেছে সাত সদস্যের দুর্ধর্ষ এক ছিনতাইকারী দল। ঢাকায় একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর টাকা ও মালপত্র লুটের ঘটনায় আটক করা হয় এই চক্রের সব সদস্যকে। চলতি বছরের 23 জানুয়ারি ভোর 5টা রাজধানীর মগবাজার ঘিরে ধরা হয় দুই পথচারীকে, এরপর চাপাতির ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় তাদের টাকা ও মালপত্র। ছিনতাই শিকার এই দুইজন রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ছুটিতে তারা যাচ্ছিলেন নিজ দেশ ভারতে। ঘটনার দিন রমনা থানায় অভিযোগ দায়েরের পরপরই মাঠে নামে পুলিশ। ঢাকা মহানগর ও কেরানীগঞ্জ থেকে আটক করা হয় সাতজনকে। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। তদন্ত করে দেখেছে যে এই চারজন ছিনতাইকারীর সাথেও তাদের আরও দলনেতা বাহিরে আছে, সে জড়িত আছে, আরও দুজন তাদের এই করার জন্য মদত দিয়ে থাকে, সাথে ড্রাইভার আছে। সব মিলিয়ে সাতজনকে আমরা গ্রেপ্তার করি, এছাড়াও আরও দু একজনকে আমরা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পেয়েছি। উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত একটি ভাড়া করা প্রাইভেট কার, জব্দ করা হয় লুট হওয়া দুই বিদেশি শিক্ষার্থীর টাকা ও মালপত্র। যে ড্রাইভার ভাড়া নিয়েছে, এই ড্রাইভার আর যে ড্রাইভার থেকে নিয়েছে তারা পরস্পর পরিচিত, কিন্তু মালিক হয়তো, গাড়ির মালিক হয়তো জানে না। তো এই বিষয়ে মালিক তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবে ড্রাইভারের বিরুদ্ধে। ওই ড্রাইভার আসলে ছিনতাইয়ের বিষয়টা জানতো না, কিন্তু যে নিয়েছে, যে গাড়িটা নিয়েছে যে ড্রাইভার, সে অবশ্যই জড়িত এবং সে ধরা পড়েছে। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। টল পুলিশ যেখানে থাকে না সেই জায়গাগুলিতে হয়ে থাকে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভাড়া করা একটি প্রাইভেট কার আর অস্ত্র বলতে দুটি চাপাতি, এ নিয়েই রাজধানীতে গড়ে উঠেছে সাত সদস্যের দুর্ধর্ষ এক ছিনতাইকারী দল। ঢাকায় একটি মেডিকেল কলেজে অধ্যয়নরত দুই ভারতীয় শিক্ষার্থীর টাকা ও মালপত্র লুটের ঘটনায় আটক করা হয় এই চক্রের সব সদস্যকে। চলতি বছরের 23 জানুয়ারি ভোর 5টা রাজধানীর মগবাজার ঘিরে ধরা হয় দুই পথচারীকে, এরপর চাপাতির ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় তাদের টাকা ও মালপত্র। ছিনতাই শিকার এই দুইজন রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ছুটিতে তারা যাচ্ছিলেন নিজ দেশ ভারতে। ঘটনার দিন রমনা থানায় অভিযোগ দায়েরের পরপরই মাঠে নামে পুলিশ। ঢাকা মহানগর ও কেরানীগঞ্জ থেকে আটক করা হয় সাতজনকে। শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয় এ তথ্য। তদন্ত করে দেখেছে যে এই চারজন ছিনতাইকারীর সাথেও তাদের আরও দলনেতা বাহিরে আছে, সে জড়িত আছে, আরও দুজন তাদের এই করার জন্য মদত দিয়ে থাকে, সাথে ড্রাইভার আছে। সব মিলিয়ে সাতজনকে আমরা গ্রেপ্তার করি, এছাড়াও আরও দু একজনকে আমরা মামলার তদন্তে সংশ্লিষ্টতা পেয়েছি। উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত একটি ভাড়া করা প্রাইভেট কার, জব্দ করা হয় লুট হওয়া দুই বিদেশি শিক্ষার্থীর টাকা ও মালপত্র। যে ড্রাইভার ভাড়া নিয়েছে, এই ড্রাইভার আর যে ড্রাইভার থেকে নিয়েছে তারা পরস্পর পরিচিত, কিন্তু মালিক হয়তো, গাড়ির মালিক হয়তো জানে না। তো এই বিষয়ে মালিক তার ব্যক্তিগত সিদ্ধান্ত নেবে ড্রাইভারের বিরুদ্ধে। ওই ড্রাইভার আসলে ছিনতাইয়ের বিষয়টা জানতো না, কিন্তু যে নিয়েছে, যে গাড়িটা নিয়েছে যে ড্রাইভার, সে অবশ্যই জড়িত এবং সে ধরা পড়েছে। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে ছিনতাই সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। টল পুলিশ যেখানে থাকে না সেই জায়গাগুলিতে হয়ে থাকে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।